কার বিরুদ্ধে আন্দোলন করার প্রাসঙ্গিকতা নাই, কারণ সংসদত পাস হওয়া আইন এখন আন্দোলনে তো পরিবর্তন করব নয়, তার পরিবর্তন এটা জায়গাতে হব পারে সুপ্রিম কোর্টত, কারণ রাজ্যসভাও শেষ হয়ে গেল, এটা লোকসভাও শেষ হয়ে গেল, বিলখন তো পাসেই হয়ে গেল, আইন হয়ে গেল, এটা লোকসভা রাজ্যসভা পুনের আহ্বান করল, কাখন বাতিল করার বাবে কোনোবা রাজনৈতিক দল যাব নেকি। সো ইংরাজিত একটা শব্দ থাকে ফেইট অ্যাকমপ্লিট, যে কা এটা এখন বাস্তব, কা ইজ ইন দ্য ল বুক অফ ইন্ডিয়া, কা ইজ এ পার্ট অফ দ্য স্ট্যাটুট বুক অফ ইন্ডিয়া, এইখন তো এটা বাস্তব, আর এই বাস্তব দুবছর আগতে হয়ে গেল, গতি কার পরিবর্তন কত হব পারে? যদি এজ এ ল স্টুডেন্ট মোক সুধে কার পরিবর্তন সুপ্রিম কোর্টের মজিয়াত হব পারে, ইলেকট্রাল বন্ড বিজেপি ওলাইছিল, সুপ্রিম কোর্টে খারিজ করে দিল। সো জুডিশিয়ারি হ্যাজ দ্যাট পাওয়ার, গতি যখন কাক মনে প্রাণে বেয়া পায় উচ্চতম ন্যায়ালয় যাব লাগে, আর যুনে কাক লৈ কিবা নিজের পলিটিক্যাল কেরিয়ার বনাব খুঁজে আন্দোলন করব পারে, এই দুটার মাজত পার্থক্য আছে। মানে কাক বেয়া পাও, মানে সন্মান জানাও যে হয় মানে ভাল পাও, কিন্তু আপনি বেয়া পাব, কারণ আপনার তো মানে মূর মতে চলিব বাধ্য করব নোৱাৰো, কিন্তু ডেমোক্রেসি ইজ ডেমোক্রেসি, গণতান্ত্রিকভাবে কাখন লোকসভা রাজ্যসভাত পাস হয়ে গেল, তাক আপনি কি করব, তাক তো আর করব নোৱাৰে। এটা অসমে আমি প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করার পিছতো আইনখন পাস হয়ে গেল, কিন্তু লোকসভা রাজ্যসভা তো সর্বে সর্বা নহয়, তার উপরতো সুপ্রিম কোর্ট আছে, গতি এতিয়া মই ভাবো যুনে কাক মনে প্রাণে বেয়া পায় উচ্চতম ন্যায়ালয় যাব লাগে, ভাল পাওয়া সকল উচ্চতম ন্যায়ালয় যাব লাগে, অসমৰ মাটিত আন্দোলন করে অসমখনক কিবা একটা পর্যায়ে লৈ গেলে আমি কি পাম, এটা তো ইলেকশনও হয়ে যাব, মানুষ লোকসভা ইলেকশন খেলি থাকিব, রাজ্যসভা ইলেকশন খেলি থাকিব, সংসদটো আর চারি মাহলৈকে তো নতুনকৈ নবহেও, গতি ইয়াত আন্দোলনের প্রাসঙ্গিকতা কি আছে? ইলেকশনের কথাটলৈকে মই নাযাওঁই, মই জেনুইনলি ভাবো যে কাক বেয়া পোৱা মানুহ সকল উচ্চতম ন্যায়ালয়ত যাব লাগে, ভাল পোৱা মানুহ সকল উচ্চতম ন্যায়ালয়ত যাব লাগে। বিষয়টো যেহেতু খেলপথাৰখন নেহেৰু ষ্টেডিয়ামত আমি সৰু সজাত কাজিয়া কৰি কি কৰো, গতিকে মই বেয়া পোৱা কাক বেয়া পোৱা মানুহ সকলক সমালোচনা কৰিব খোজা নাই, তেওঁলোকৰ অধিকাৰ আছে কাক বেয়া পোৱা, কাক ভাল পোৱা সকলকো মই সমালোচনা কৰিব খোজা নাই, তেওঁলোকৰ ভাল পোৱা অধিকাৰ আছে ভাল পোৱা, কিন্তু দুইটার মীমাংসা সুপ্রিম কোর্টত হব, অসমৰ ৰাজপথত হব নোৱাৰে।